দুর্দান্ত তৃতীয় ওভার মোস্তাফিজের আঠারো উনিশতম ওভারে মোস্তাফিজ ডাবল উইকেট দখল করলেন এবং এই দুই উইকেটের মাধ্যমে মোস্তাফিজের উইকেট সংখ্যা ১২ থেকে এক লাফে চলে গেল চোদ্দোতে চোদ্দো এখন আইপিএলের সর্বোচ্চ উইকেট সংখ্যা যদিও রান রেটের তফাতের কারণে এক দুই তিন নির্ধারিত হবে কিন্তু চোদ্দ তিনজন বোলারের দখলে মোস্তাফিজুর রহমান যাসপ্রীত বোমরা এবং হাশেল প্যাটেল এই তিনজনের মধ্যেই এখন সবথেকে বড়ো যুদ্ধ যদিও সেই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বোকামির কারণে আনাড়িপনার কারণে কারণ মোস্তাফিজ খেলবেন আর মাত্র একটা ম্যাচ আর একটা ম্যাচ যে ম্যাচটা তারা পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে চেন্নাইয়ে খেলা হবে সেই ম্যাচের পরে মোস্তাফিজ এক তারিখের সেই ম্যাচের পরে মোস্তাফিজ ফিরে আসছেন দেশে সুতরাং এক তারিখের পরে মোস্তাফিজের রেসে টিকে থাকা আর হয়তো সম্ভব হবে না তবে এক তারিখে শেষ পর্যন্ত পার্পেল ক্যাপটা যদি জিতে নিতে পারেন সেটাই হবে তার অনন্য অর্জন মুস্তাফিজ শুরু থেকে দারুণ বল করেছেন দুই পয়েন্ট পাঁচ ওভার বল করেছেন তিনি দুই পয়েন্ট পাঁচ ওভারে তিনি রান দিয়েছেন মাত্র উনিশ এবং তার রান ইকোনমি রান রেট হচ্ছে ছয় দশমিক সাত এক দুর্দান্ত বল করেছেন এবং তৃতীয় ওভারে তিনি শাহবাজ আহমেদ শাহবাজ আহমেদ এবং উনাদ কাটকে আউট করেছেন শাহবাজ আহমেদকে মাত্র সাত রানে ফিরিয়ে দিয়েছেন পাঁচ বলে সাত রান করেছেন উনাদ কাটকে এক রানে ফিরিয়ে দিয়েছেন এবং সেখানেই খেলা শেষ হয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদের মাত্র একশো চৌত্রিশ রানে অল আউট হয়েছে সানরাইজার্স এদিন পাথিরানা এবং তুষার দেশপান্ডেও দুর্দান্ত বল করেছেন পাথিরানা সতেরো রানে দুই উইকেট নিয়েছেন মাত্র দুই ওভার বল করে তুষার দেশপান্ডে দুর্দান্ত বল করেছেন আজকে এবং এবারের আইপিএলের সব থেকে ভালো তার বলিং ফিগার চার উইকেট তিনি নিয়েছেন তুষার দেশপাণ্ডের বলিং ফিগারের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাব তিনি সাতাশ রানে চার উইকেট নিয়েছেন তিন ওভার বল করে যদিও তার ইকোনমি নয় ইকোনমির দিক থেকে পিছিয়ে মোস্তাফিজের থেকে আজকে সব থেকে ভালো বল করেছেন ইকোনমি রেটের দিক থেকে রবীন্দ্র জাদেজা চার ওভার বল করে বাইশ রানে এক উইকেট নিয়েছেন মুস্তাফিজ যে আইপিএলে তার অনন্য অর্জন হচ্ছে মোস্তাফিজ যে আইপিএল থেকে বদলে গেছেন আইপিএল শুরুর আগের মোস্তাফিজ এবং আইপিএল শুরুর পরের মোস্তাফিজের মধ্যে যে এখন আকাশ পাতাল তফাত এটা যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বোদ্ধারা যারা পরিকল্পনা করে বাংলাদেশের ক্রিকেটের আগামীর জন্য তারা যদি বুঝতেন তাহলে বোধহয় বাস্তবতায় বাংলাদেশের ক্রিকেটটা আরেকটু এগোতে পারত এই পারফরমেন্সের পরে চোদ্দো উইকেট এখন সর্বোচ্চ উইকেট সংখ্যা যেটার ভাগিদার তিনজন সেই সর্বোচ্চ উইকেট টেকারের জায়গায় মোস্তাফিজ যখন কম ম্যাচ খেলেও অবস্থান করছেন এখন পর্যন্ত যদি আমি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে চেন্নাই ম্যাচ খেলেছে নয়টি মোস্তাফিজ সেখানে একটি ম্যাচ খেলতে পারেননি আট ম্যাচ খেলেছেন মোস্তাফিজ এবং আট ম্যাচে চোদ্দো উইকেট তার সর্বোচ্চ ম্যাচ অবশ্য সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালস তারা দশটা করে খেলেছে এই কম ম্যাচ খেলে মোস্তাফিজের চোদ্দো উইকেট যেখানে হার্শেল প্যাটেল এবং যাসপ্রীত বুমরা তার সাথে বেশি ম্যাচ খেলেছেন সব মিলিয়ে এগুলো তো আর আসলে শেষে হিসাব হবে না দিন শেষে হিসাব হবে উইকেটটা উইকেট সংখ্যাটা কত সেই সংখ্যায় এখনও মোস্তাফিজ টপে রয়েছেন সেই টপে থাকাটা হয়তো আর দীর্ঘায়িত হবে না কিন্তু আমি আমি এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের বোধদয় হবে এবং মোস্তাফিজকে বিশ্বকাপের আগ পর্যন্ত আইপিএলের শেষ পর্যন্ত খেলার সুযোগ দেয়া হবে তাতে করে বাংলাদেশেরই লাভ হবে একটা পরিপূর্ণ প্যাকেজ নিয়ে মোস্তাফিজের পরিপূর্ণ প্যাকেজ নিয়ে বিশ্বকাপ দলে তাকে অন্য রূপে দেখতে পাবে বাংলাদেশ যেখানে বাংলাদেশ দলেরই দারুণ একটা লাভ হবে অভিনন্দন মুস্তাফিজ আবারও সর্বোচ্চ উইকেট টেকার হওয়ার জন্য যদিও দুর্ভাগ্য রান রেটের কারণে পার্পেল ক্যাপটা বাগিয়ে নিতে পারেননি পরের ম্যাচে সেটার দেখা পেয়ে যদি আইপিএল শেষ করতে পারেন তাহলে তার জন্য দারুণ হবে অভিনন্দন এবং ব্রাভো মোস্তাফিজ